হেই গাইজ, ওয়েলকাম টু সিস্টার সবি। আমরা কয়েকদিন আগে চলে গিয়েছিলাম কফি হাউসে, সুমন কফি হাউস। এটা মালদাতে গাজলে অবস্থিত। মালদা থেকে গাজলের এই কফি হাউস যেতে আমাদের সময় লেগেছিল প্রায় 1 ঘন্টা। এই কফি হাউসটা গাজল কলেজ পেরিয়ে, আর আমরা গিয়েছিলাম আমাদের জিম অ্যান্ড যোগা সেন্টার থেকে। সব আন্টিরা এবং দিদিরা মিলে আমরা গেছিলাম, আমি আমার বোন দুজন। আন্টিদের সাথে এই দিন কফি হাউসে, সুমন কফি হাউসে গিয়ে অনেক মজা হয়েছে। আর দেখুন, এটা অনেক বড়, আমার বোন এদিক দিয়ে যাচ্ছে। আর এটার পাশে একটা পুকুরের মতন ছিল, যেখানে বোটের ব্যবস্থা ছিল, সেখানে অফ ছিল। আর রোদে বসে শীতকালে চা কফি খাওয়ার মজাই আলাদা। আর এই কফি হাউসে কফিটা তো ভীষণ স্পেশাল ছিল। আর তার সাথে আমরা স্টার্টার অর্ডার করেছিলাম, চিকেন পকোড়া, কফি, ভেজ পকোড়া, আর একটা চিকেনের নতুনত্ব একটা আইটেম, নামটা আমার ঠিক মনে নেই। এই দিন আমরা প্রচুর মজা করেছি। সারা দিন আমরা আন্টিদের সাথে অনেক গসিপ করেছি, আর একটা দিদিকে ছিল অরুণিতা দি, দিদিটার সাথেও আমরা অনেক গসিপ করেছি। আর এখানে দোলনার ব্যবস্থা ছিল, স্লিপ ছিল, চারদিকে আমরা সবাই মিলে দোলনা খাচ্ছিলাম, স্লিপে উঠছিলাম, অনেক মজা হয়েছিল। আর তারপরে তো লাঞ্চ আমরা এখানেই করলাম। লাঞ্চে আমরা আইটেমগুলো আগে অর্ডার করে দিয়েছিলাম, আমরা যখন টাইম হয়েছিল তখন আমরা সময় মতো আমরা চেয়ে নিয়েছিলাম যে এখন আপনারা সার্ভ করে দিন। তারপরে আমাদের দিয়ে দিয়েছিল লাঞ্চ। আমরা সবাই মিলে ডিসকাস করছিলাম যে স্টার্টারে কী অর্ডার দিব, আর স্টার্টারে কী অর্ডার দিয়েছিলাম সেটা আমি আপনাদের ফার্স্টেই বলে দিয়েছি। দেন ডিসকাস করে তো আইটেমগুলো অর্ডার দেওয়া হলো। তারপর আমরা চারদিকে একটু ঘুরে দেখছিলাম কত সুন্দর সুন্দর বসার জায়গা আছে, কফি খাওয়ার জন্য, স্টার্টারের জন্য আর লাঞ্চের জন্য বসার ব্যবস্থা ওই সাইডে। তো এগুলো আমরা চারদিক ঘুরে ঘুরে দেখছিলাম। আর এত সুন্দর স্নিগ্ধ পরিবেশ, আর শীতের দিনে তো এত সুন্দর রোদ আসছিল, যেটার জন্য অনেক বেশি ভালো লাগছিল। আর একদম মানে মেন রোডের ধারেই এই সুমন কফি হাউস। আমি দোল খাটছিলাম, আমাকে দেখে গীতা আন্টিও চলে আসলো একটু ছবি তোলার জন্য আর দোল খাওয়ার জন্য। আর এদিকে আমাদের স্টার্টার সব চলে এসেছে, এরপর আমরা খাওয়া শুরু করে দেব। আমার বোনও চলে আসছে। আমরা টোটাল গিয়েছিলাম 9 জন, 9 জনই মানে আমরা ভীষণ সবাই মজা করেছি। আর দেখুন, এদিকে আমাদের চিকেন পকোড়া, ভেজ পকোড়া চলে এসছে, আর একটা ভেজ পকোড়া আর আর চিকেনের একটা আইটেম, আর কফি এখনও আসেনি। দেন আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আবার আমরা চারদিক ঘুরে বেড়াচ্ছি। আন্টিরা দেখুন, 3 জন আন্টি একসাথে দোলনায় উঠেছে, আন্টিরাও খুব মজা করেছে, আর আমি সবাই ভিডিও করছিলাম, ছবি তুলছিলাম। আর এদিকে তুলিকা আন্টিও দোল খাচ্ছে, অরিন্দাদি তুলিকা আন্টিকে দোল দিচ্ছে। দোল খেতে কে না ভালোবাসে, সে বাচ্চা বয়সে হোক আর একটু বসলেই হোক, যে বসে হোক, দোল সবার পছন্দ। আর এদিকে এখন শ্রাবণী আন্টি দোলনে উঠে পড়েছে, পূবালি আন্টি, শ্রাবণী আন্টি, গীতা আন্টি, সুপর্ণা আন্টি আর তুলিকা আন্টি, প্রত্যেকটা আন্টির বিহেভিয়ার ভীষণ ভালো। এরপর দেখছি স্লিপে সব আন্টি উঠে পড়েছে। ফার্স্টে গীতা আন্টি স্লিপ খাবে, আর গীতা আন্টি পায়ে কিন্তু এমনিতে একটু প্রবলেম ছিল, পড়ে গিয়ে মুচকে গিয়েছিলো, আবার গীতা আন্টি পুনরায় স্লিপে উঠলো আর পড়ে গিয়েছিলো। স্লিপটাতে আসলে একটু প্রবলেম ছিল, জায়গাটাতে স্মুথ ছিল না, সেই জন্য নামতে গিয়ে গীতা আন্টি একটু পড়ে গিয়ে পুনরায় ব্যথা লাগলো, ওই ব্যথা পাই। আর গীতা আন্টিকে দেখে আর কোনো আন্টি নামার সাহস করছে না, এমনিতে স্লিপটা মানে একটু প্রবলেম ছিল, তার মধ্যে ভাবছে তুমি যখন পড়ে গেছো আমরা আর কেউ উঠবো না, তার জন্য ওখানেই সবাই দাঁড়িয়ে থাকলো, একটু ছবি টবি তুললো, তারপরে আবার নেমে পড়লো, ব্যাক করে গেল সবাই। আর শ্রাবণী আন্টি স্লিপে বসে একটু ছবি তুলে উঠে পড়লো। দেখুন, গীতা আন্টি আবার উঠেছে ছবি তোলার জন্য। আসলে প্রত্যেকটা আন্টি খুব মজার, আর সবাই সবার সাথে ইয়ার্কি করছে, মজা করছে, এটা খুব ভালো লেগেছে, একটা বন্ডিং অন্যরকম।
আর আমরা জিমে যোগাতে প্রত্যেক দিন দেখা হয়, প্রত্যেক দিন আমরা ভীষণ গল্প করি। এরপর একটু বোন দোল খেয়ে নিচ্ছে, বোনেরও দোল খেতে ভীষণ ভালোবাসে। আর তার মধ্যে শীতের দুপুরে রোদ চারিদিক, তার মধ্যে দোল নাই বসে দোল খাওয়ার মজাটাই আলাদা। আমরা এবার লাঞ্চের জন্য বলে দিলাম, লাঞ্চে আইটেমগুলো আমাদের সব সার্ভ করে দিয়েছে। লাঞ্চে আমরা এই সাইডে বসেছি, আর দেখুন আমরা এদিকে সব আন্টি, আমি, বোন, অরিন্দ দাদি সবাই বসে পড়েছে। অরিন্দ দাদিও সেদিনকে আমাদের সাথে খুব মজা করেছে। আইটেমগুলো ছিল বাটার চিকেন, মিক্সড ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস, আর পনিরের একটা আইটেম। খাবার কোয়ালিটি বেশ ভালো ছিল, কোয়ান্টিটিও ভালো ছিল। বাটার চিকেনটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে, একদম পিওর বাটার ছিল, আর ভীষণ টেস্টি লেগেছে বাটার চিকেনটা আমার। আর কফিটা তো স্পেশালি দারুণ ছিল, যেটা আমরা স্টার্টারে নিয়েছিলাম, আর এটা কফির জন্য খুব বিখ্যাত, প্রচুর মানুষ বাইরে থেকে এসে কফি খাচ্ছিল। আমাদের এই সুমন কফি হাউসে মালদা থেকে আমরা গিয়েছিলাম একটা বড় গাড়ি ভাড়া করে, মানে টাটা সুমো, যেটা মালদা থেকে এই সুমন কফি হাউসে গাজলে অবস্থিত, এটাতে যেতে আমাদের ভাড়া লেগেছিল 1800 টাকার মতন। তাছাড়া আপনারা বাইক নিয়েও যেতে পারেন, বাসেও যেতে পারেন, আর এরকম গাড়ি ভাড়া করেও যেতে পারেন, ছোটো গাড়ি বা বড় গাড়ি যেটাই হোক, ভীষণ মজা হয়েছিল। এবার আমরা ফিরবো পারদেশি ধাবাতে। এখান থেকে ফিরতে আমাদের প্রায় বিকেল হয়ে গিয়েছিল, 4টা সাড়ে 4টা বেজে গেছিলো। ওখান থেকে আমরা ফেরার পথে পারদেশি ধাবাতে যাব। পারদেশি ধাবাতে গিয়ে আমরা রাবড়ি ট্রাই করব। পারদেশি ধাবার তো নাম আপনারা সবাই শুনেছেন, মালদাবাসী, মালদার বাইরের লোকজনও পারদেশি ধাবা সবাই চেনে। আর পারদেশি ধাবা এখান থেকে আসতে সময় লাগলো, সুমন কফি হাউস থেকে পারদেশি ধাবাতে ফিরতে আমাদের টাইম লাগলো অলমোস্ট 30 মিনিটস। আর পারদেশি ধাবাতে এসে আমরা রাবড়ি ট্রাই করলাম, যেটা মানে সবারই প্রায় ভীষণ প্রিয় রাবড়ি। দেখুন সুমন কফি হাউসের সামনে কিন্তু পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে, আমরা সামনেই গাড়ি রেখেছিলাম, আর এখানে অনেকে গাড়ি রেখে বাইক রেখে ভিতরে প্রবেশ করে। দেখুন এখানে ধাবাতে ফার্স্টে ক্রিসমাসের জন্য একটা সুন্দর করে ডেকোরেট করেছে, এটা সবসময় লাইটিং দিয়ে একটু ডেকোরেট করা থাকে, যেটা সন্ধ্যাবেলা থেকে আরও বেশি ভালো বোঝা যায়। এবার আমরা ভিতরে প্রবেশ করব। পারদেশি ধাবার কিন্তু ভিতরটাও খুব সুন্দর করে সাজানো, সুমন কফি হাউসের তুলনায় পারদেশি ধাবাটার কোয়ালিটি আরও বেশি ভালো। ডেকোরেশন বলুন আর ফুড কোয়ালিটি বলুন, অ্যাম্বিয়েন্স সব কিছুই পারদেশি ধাবারই বেশি ভালো। তারপরেও আমরা ফার্স্ট টাইম গেলাম সুমন কফি হাউস। এবার পারদেশি ধাবার ভিতরে দেখুন কত সুন্দর করে সিলিংটাও ডেকোরেট করা এবং ফ্লোরগুলো ডেকোরেট করা। ঢুকতেই এত সুন্দর একটা মন্দির, মায়ের মন্দির, মা কালী, আর মা কালীর পাশেই আছে গণেশ ঠাকুর এবং বিষ্ণু দেবতা। এত সুন্দর করে সিলিং এবং ঠাকুরের মন্দিরটা ডেকোরেট করা, দেখেই ভক্তি আসছে, খুবই সুন্দর একটা জায়গা। আর আন্টিরা এবং আমরা সবাই মিলে ছবি তুলছিলাম ঠাকুরের। এবার আমরা এখান থেকে এই ধাবার পিছনের দিকে চলে যাচ্ছি, একটা কাঁচের দরজা ওপেন করে আমরা এই সাইডে চলে এসেছি। দেখুন এখানেও কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, প্রায় সন্ধ্যা হয়ে আসছে, 5টা বেজে পেরিয়ে গিয়েছিল। দেখুন এখানেও দোল নাচছে, আন্টিরা এবং অরিন্দিতা দিদি সবাই দোল নাচ উঠে পড়েছে, আমাকে বলছিল দোল দাও দোল দাও। আর এদিকে সর্বাণী আন্টি, সুবন আন্টি এবং সুবন আন্টির ছেলে সবাই দোল নাচে দোল খাচ্ছে। এবার আমরা ওখান থেকে ভিতরে ঢুকলাম, যে কোন সাইডটায় বসবো আমরা রাবড়িটা খাওয়ার জন্য। আর তারপর আমরা এখান থেকে বেরিয়ে রাবড়ির কাউন্টার ওখানে চলে যাচ্ছি রাবড়িটা অর্ডার করার জন্য। আর পুনরায় আমরা আবার একটু ঠাকুর দর্শন করে নিলাম, খুবই সুন্দর একটা জায়গা। আর এই পারদেশি ধাবা নামটাই কিন্তু ধাবা, কিন্তু একেবারে রিসর্টের মতন। আর ওই সাইডে এখনও কনস্ট্রাকশন চলছে আরও সুন্দর করার জন্য, আর এই মন্দিরের বিভিন্ন সাইডে খুব সুন্দর করে ডেকোরেট করা। এই পারদেশি ধাবাতেও কিন্তু আপনারা মালদা থেকে অটো ভাড়া করে অথবা গাড়িতে, বাইকে, স্কুটিতে চলে যেতে পারবেন, খুব কাছেই পারদেশি ধাবা। মালদা শহর থেকে যেতে 20 থেকে 25 মিনিট সময় লাগে। আর দেখুন ঢুকতেই এই কাউন্টারটা, আমরা এখান থেকে রাবড়ি নিয়ে নেবো। এখানে বিভিন্ন রকম মিষ্টিও ছিল, কেক, মিষ্টি, আইসক্রিম, আর লাঞ্চ, ডিনার সব কিছুর ব্যবস্থা ছিল। আমরা এখান থেকে রাবড়িটাই শুধু নিচ্ছি। আর আমরা এখান থেকে রাবড়িটা কিনে খাওয়ার পর এতটাই টেস্টি লাগলো যে আমরা বাড়িতে বাবা মার জন্য নিয়ে আসলাম, আর সব আন্টিরাই বাড়িতে অল্প করে রাবড়ি নিয়ে গেছিলো তো বাড়ির জন্য। রাবড়ি আমার বোনের ভীষণ ভালো লেগেছে, বিদিশার। আর এই রাবড়ির দাম ছিল 100 টাকা করে।
আন্ড্রিয়া সবাই এদিকে বসে বসে রাবড়ি খাচ্ছে। 100 টাকা করে রাবড়ি পরিমাণটা অনেকটাই বেশি ছিল এখানে, যদিও বোঝা যাচ্ছে না, বাটিটা বেশ বড় ছিল এবং পরিমাণটা অনেকটাই ছিল, একদম আসল মানে রাবড়ি, এত টেস্টি। এবার আমরা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর বেরিয়ে পড়লাম এখান থেকে। আর দেখুন সন্ধ্যাবেলা আরও কত লাইট জ্বালিয়েছে, চারদিক একদম লাইটিংয়ে ঝলমল করছে, আর এত সুন্দর করে সাজানো গোছানো, আর সামনে অনেকটা স্পেস ছবি তোলার জন্য এবং বাচ্চাদের খেলাধুলার জন্য। আর এখানে বসে বসে আপনারা গল্পও করতে পারবেন, সুন্দর টাইম স্পেন্ড করতে পারবেন, চা কফি খেতে পারবেন। এরপর আমরা এখানে কিছু ছবি তুলে ভিডিও করে আবার পুনরায় গাড়িতে উঠে পড়বো, গাড়ি করে আমরা বাড়ি চলে আসবো। এই পারদেশি ধাবা থেকে আমরা বেরিয়ে পড়লাম। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে নিন যে মালদার পারদেশি ধাবা এবং সুমন কফি হাউস কেমন, এখানকার অ্যাটমসফিয়ার কেমন। আজ এখানেই দেখাবে অন্য কোনো ভিডিওর সাথে। নমস্কার।